فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه جي درشق أشكر يا ابن اللي جانت এই লাইভ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একশত চব্বিশতম সেশন আশা করছি আজকে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেবো সংক্ষিপ্তভাবে আজকে আমাদের এই অনুষ্ঠান কিছুটা দেরিতে হলেও আমরা শুরু করতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আর হয়তো লম্বা টাইম আজকে কথা বলতে পারবো না যতটুকু আমরা কথা বলতে পারবো আপনাদের বেশি বেশি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব তো আজকে আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি পাঠিয়েছেন মোহাম্মদ রিয়াদ বিন সেকান্দার তিনি বলেছেন দিনের এলেম অর্জনে কীভাবে অটল থাকব কোন কিতাব পড়ব দিনের ব্যাপারে অটল থাকাকে বলা হয় অথবা অ্যাস অ্যাসু আলা দিনের যে কোনো বিষয়ে অটল থাকা তবে আপনি দিনের এলেম অর্জনে অটল থাকার কথা বলেছেন খুবই চমৎকার এই প্রশ্নটা কারণ অনেকেই দিন এলেম অর্জনের জন্য চেষ্টা করে আবার পথে মধ্যে ছেড়ে দেয় ড্রপড আউট হয়ে যায় সেটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও আমরা দেখি আবার অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনেরা যারা ইনফরমালি ইসলামী এলিম অর্জন করার জন্য হয়তো কোথাও এনরোল করেছেন আরবি শেখার জন্য অথবা তালিমুল কোরআনের কোনো কোর্সে অথবা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের কোনো কোর্সে কিন্তু কিছুকাল পরেই দেখা যায় তিনি ছেড়ে দেন আপনার প্রশ্ন হচ্ছে আমি ছেড়ে না দিয়ে কিভাবে অটল থাকতে পারবো এবং এই পরিপূর্ণ কোর্সটা শেষ করে কিভাবে আমি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবো প্রথমত আমি বলবো যে আপনার সংকল্পটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কি আবেগের বশীভূত হয়ে এই কোর্সটা করছেন অন্যদের দেখা দেখি যে হ্যাঁ ঠিক আছে আমিও ইসলামিক কিছুক্ষণ অর্জন করব নাকি আপনি আসলে কমিটমেন্ট নিয়ে এখানে এসেছেন আপনার ইচ্ছা এবং সংকল্পের দৃঢ়তাই আপনাকে আল্লাহর রহমতে আল্লাহর তৌফিকে অটলতা দান করবে এরপরে আপনার নিয়তটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এলএমটা অর্জন করছেন তাহলে আল্লাহ যে জরুরি জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন আপনি কি সেই জরুরি জ্ঞান অর্জন করার জন্য এসেছেন যদি সেটাই হয় তাহলে আপনি অটল থাকতে পারবেন তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটা বললাম এখলাসের সাথে এলমি এই জ্ঞানটা বা এলেম এই এলেমটা অর্জনে ব্যাপৃত হওয়া নিয়োজিত হওয়া তৃতীয় হচ্ছে একটা স্ট্রাকচার্ড কোর্স করা ছড়িয়ে ছিটিয়ে এখান থেকে কতটুকু ওখান থেকে কতটুকু এই ব্যক্তি থেকে কতটুকু একবার এখানে গেলাম একবার সেখানে গেলাম এভাবে হবে না এভাবে আপনি আগ্রহ হারাবেন কারণ এভাবে ধারাবাহিকতা যেমন থাকে না ঠিক তেমনি যে সাবজেক্টগুলো আপনার জন্য প্রয়োজন যেগুলো প্রাথমিক তারপরে কোনটা তারপরে কোনটা সেভাবে যেগুলো সাজানো নেই সেগুলো পড়তে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়ে আগ্রহ হারায় অতএব আপনি একটা স্ট্রাকচার্ড কোর্স কোর্সে অ্যানরোল করবেন তাহলে আপনি অটল থাকতে পারবেন চতুর্থত হচ্ছে শিক্ষকের কাছে পড়বেন শিক্ষক যিনি আপনাকে প্রণোদনা দিবেন অনুপ্রাণিত করবেন তিনি নিজে আপনার জন্য একজন রোল মডেল হবেন তাকে দেখে তার কষ্ট দেখে তার পরিশ্রম দেখে তার জ্ঞান দেখে আপনি আভিভূত হবেন শুধু অনলাইনে বসে বসে বা বই থেকে আসলে অটল থাকা যায় না বরং আপনি যদি কখনো ভুল বইয়ের পাল্লায় পড়েন তাহলে অটল অথবা দূরের কথা আপনি ভুল দেখে পরিচালিত হতে পারেন অতএব গুণীদের সাথে থাকা এবং জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান অর্জন করা এটা খুব জরুরি তারপরে আপনার সংগ্রহে আমাদের ক্লাসিক্যাল কিছু বই আমাদের প্রখ্যাত আলেমদের মহাক্ষেকা আলেমদের কিছু বই তাদের সিরা এবং এই সিরার মধ্যে এক নম্বরে রসুলসাল্লামের সিরা সাহাবাইকারের জীবন এবং তাদের জীবনী আমাদের ইমামদের জীবনী এগুলো থাকতে হবে আপনি যেমন সিয়ারা আলামিন নোবেলার মতো প্রখ্যাত গ্রন্থ রাখতে পারেন আমাদের যে লক্ষ লক্ষ স্কলাররা রয়েছেন তারা কিভাবে গড়ে উঠেছেন তাদের জীবনের একটা সংক্ষিপ্ত আলোচনা আপনি এই বইটিতে পাবেন ইমাম দাহাবির সংকলনে এই বইটি প্রস্তুত করা হয়েছে তো যাই হোক এভাবে আপনি অল্প থেকে গভীর জ্ঞানের দিকে যাবেন শুরুতেই খুব বড় লোড নেবেন না তাহলে কিন্তু আপনার আগ্রহ নষ্ট হয়ে যাবে আর আপনি এলেম অর্জনটাকে আপনার অভ্যাসে পরিণত করবেন এলেমটাকে এনজয় করবেন পড়ার একটা একটা সুন্দর অভ্যাস গড়ে তুলবেন আমাদের অধিকাংশ মানুষের পড়ারই অভ্যাস নাই পড়তে গেলে এক পৃষ্ঠা পড়ে তিনি ক্লান্ত হয়ে পড়েন বাদ দেন তাহলে তো অটল থাকতে পারবেন না জ্ঞান অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে পাঠ করা পাঠ করার মধ্য দিয়েই আসলে আমাদেরকে অধিকাংশ জ্ঞান অর্জন করতে হয় জন্যই আল কোরআন আমাদেরকে বলছে একরা একরাবাসমরাবিকাল্লা দিয়ে খালাক কোন কিতাব পড়বেন এটা তো আমরা যদি বলি যে অর্থাৎ কোন কিতাব দিয়ে শুরু করবেন কারণ কিতাব তো অনেক আছে পড়ার তাই না আপনি শুরু করবেন দিনের বেসিক যে জ্ঞান এবং সেটা হচ্ছে ইমান এবং আকিরা ইমান এবং আকিরা এই জায়গাটা আমাদের শুদ্ধ হতে হবে নাহলে আমাদের ইবাদত সহ সব কিছুই বাতিল হয়ে যাবে তাইলে আমরা যেমন অসুল ইমান এই বইটা পড়তে পারি এটি বাংলা ভাষায় অনুদিত একটি চমৎকার বই সবুজপত্র থেকে পাওয়া যায় আর আরেকটি বই হচ্ছে আকিদাত তৌহিদ আকিদাত তৌহিদ এটি প্রফেসর ডক্টর সাল আল ফৌজানের লেখা অত্যন্ত সহজ প্রাঞ্জল চমৎকার একটি আকিদা এবং ইমান বিষয়ক বই এটি সিয়ান পাবলিকেশানসে পাওয়া যায় তো এইভাবে আরও অন্যান্য অনেক বই আছে তাইবা একাডেমিরও একটা ছোট্ট বই আছে আহসোনাল জামাতের আকিদা এভাবে আপনি বেশ কিছু বই পড়তে পারেন আকিদা এবং ইমান বিষয়ক এবং তারপরে আপনি পড়বেন ইবাদত বিষয়ক বই এখানে তাইবা একাডেমির একগুচ্ছ বই রয়েছে কিতাব তোহারা কিতাবসালাহ কিতাব সিয়াম ইত্যাদি এবং আরও কিছু বই হয়তো বের হতে যাচ্ছে সেটা কিতাব জাকাত এবং কিতাব ফেখুল মা মালাজ ইত্যাদি তাহলে এই বইগুলো আপনি পড়বেন তাফসিরের ক্ষেত্রে আপনি তাফসির এবনু ক্যাফিয়ার আপনি পড়বেন পাঠ করবেন এবং হাদিসের ক্ষেত্রে আপনি যদি আমরাতুল আহকামটা পড়েন সাধারণের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বোখারি মুসলিমের হাদিসের সংকলন প্রায় চারশো বিশটা হাদিস এখানে রয়েছে এরপরে বোলগুল মারাম আপনি পড়তে পারেন শেখ আলবানের তাহকিক সহ তাহলে সেখানে সহি হাদিসগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা আছে এছাড়াও আপনি কিছু অ্যাপসের সাহায্য নিতে পারেন যেমন আই হাদিসের মধ্যে হাদিসগুলো আছে তবে মনে রাখবেন দিনের গভীর জ্ঞানটা শুধু সরাসরি কোরআনের কিছু আয়া তার অর্থ এবং হাদিস তার অর্থ পড়লেই যথেষ্ট হবে না আপনাকে এই টেক্সটগুলো অর্থাৎ কোরআনিক টেক্সট এবং হাদিসের এই ভাষ্যগুলো বোঝার জন্য আপনাকে আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে কোরআন বোঝার মূলনীতি হাদিস বোঝার মূলনীতি ইত্যাদি এই ধরনের বইগুলো অসুল হাদিস ওসুল তাফসি অসুল উল ইত্যাদি এগুলো আসলে পড়তে হবে এভাবে আপনি একজন প্রাথমিক লেভেলের শিক্ষার্থী থেকে ধীরে 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 নিজেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে নিয়ে যাবেন এবং গভীর জ্ঞানের ভুবনে আপনি ধীরে ধীরে প্রবেশ করবেন তাহলে আশা করি যে আপনি দিনের এলেম অর্জনে অটল থাকতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়েছি মঈন শাহের কাছ থেকে তিনি বলেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠান হওয়া সম্পর্কে জানতে চাই ভাই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সমূহে বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তির জন্যে আমরা ইতিমধ্যে গত বছর থেকে বেশ কয়েকটি কর্মশালা করেছি সেগুলো ঢাকার বাইরেও আমরা করেছি পরবর্তীতে একটি বিশেষ কর্মশালা আমরা করার জন্য আগ্রহ প্রকাশ করেছি এতে অনেকে অ্যান্ড্রোল করেছেন আমরা আশা করছি এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান ঢাকাতে হবে আমরা আপনাদেরকে যারা বিশেষ করে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যেতে চান চাই সেটা উচ্চ মাধ্যমিক বা সানোভিয়া লেভেলে হোক অথবা বা ক্যালোরিউজ বা ব্যাচেলর লেভেলে হোক অথবা ম্যাজিস্টেট বা মাস্টার্স লেভেলে হোক ইভেন পিএইচডি আমরা এই তে আমাদের স্টুডেন্টদেরকে সাহায্য করে থাকি কারণ আমরা আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা মধ্যপ্রাচ্যের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ুক প্রচুর জ্ঞান অর্জন করুক আরবিতে দক্ষ হোক ইসলামের ক্লাসিক্যাল নলেজটা তারা নিয়ে আসুক এবং আমাদের এই জনপদকে তারা আলোকিত করুক ফলে আমরা তাদেরকে সাহায্য করতে চাই অতএব আপনারা যারা আগ্রহী তারা যখনই একটা গ্রুপ হয়ে যাবে বসত্রিশ জনের একটা গ্রুপ তখনই আমরা এই কর্মশালাটা করব এবং এই ধরনের কর্মশালা আমাদের হয়েছে চলমান এবং হতে থাকবে আপনারা সে কর্মশালায় আপনারা যে কোনো সময় এনরোল করতে পারেন এবং এটা আমি আপনাদেরকে বলি কোথায় করবেন সেটি হচ্ছে কুল্লত কোরআনকারী মদ্য ইসলামিয়া এটি একটি প্রতিষ্ঠান যেখানে সানোভিয়া বা মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা এখন পড়ছে আরবি ভাষা পড়ছে জেনারেল আরবিক এবং ইসলাম স্টাডিজের ক্যাম্পাস ভিত্তিক বেশ কিছু কোর্স এখানে চলমান আর পাশাপাশি আমাদের যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে অথবা মাদ্রাসায় আলিম পরীক্ষা পাশ করেছে তাদেরকে আমরা গাইড করে থাকি তারা কিভাবে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় অথবা মক্কা উম্মুলকুরা বিশ্ববিদ্যালয় কিংবা জামায়াতুল ইমা মোহাম্মদ বিন সৌউদ ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরবের কিংসৌদ ইউনিভার্সিটি সহ আল কাসিম জিজান পাইবা কয়েব বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা কীভাবে ভর্তি হতে পারবে আমরা সেই কর্মশালাগুলো তাদের উদ্দেশ্যে পেশ করে থাকি তাদেরকে এঙ্গেজ করি যাতে তারা নিজেরাই সুন্দর করে অ্যাপ্লিকেশন করতে পারে আর যারা পারে না আমাদের কিছু ভাইরা তাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য হেল্প করে থাকে অতএব আমরা আশা করছি যে আপনারা কুতিল কোরআনের ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং সরাসরি ক্যাম্পাসে এসেও এ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন কিংবা দূর থেকে আপনারা এই কর্মশালার জন্য নিজেরা অ্যানরোল করতে পারেন শরিফ আহমেদ একটা প্রশ্ন করেছেন যে ট্রান্সজেন্ডার কি এ ব্যাপারে ইসলাম কি বলে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে জেন্ডার পরিবর্তন করা জেন্ডার বলতে এখানে আসলে লিঙ্গকে বোঝানো হয়ে থাকে যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা যেটা বলি ম্যাস্কুলিন ফ্যামেনিন বা মেল ফিমেল তাই না মানুষের মধ্যে সাধারণত তালা দুটো লিঙ্গের মানুষ তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী এবং সেটি তিনি

হে মানুষেরা তোমরা তোমাদের সে রপকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার স্পাউজকে এবং এই দুজন থেকে সৃষ্টি করেছেন অগণিত নারী এবং পুরুষ তাহলে এ হল সৃষ্টি তত্ত্ব তাহলে মানুষের মধ্যে দুটো প্রধান শ্রেণী আমরা দেখি একটা হলো নারী আর একটা হলো পুরুষ আল্লাহ তালা সকলকে বনিয়া দাদার অন্তর্ভুক্ত করেছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন তবে একটা জেন্ডার রয়েছে অনেক সময় তাদেরকে নারী এবং পুরুষ হিসাবে এক একেবার মানে একবারেই তাকে চিহ্নিত করা যায় না তার মধ্যে অনেক সময় নারীত্বটা বেশি থাকে আবার অনেক সময় পুরুষের ভাগটা বেশি থাকে এদেরকে বলা হয় ক্ষুদ্ধা এবং ইসলামের নির্দেশ হলো এদেরকে ছোটোখাটো খাটো যে কোনো অপারেশন যদি প্রয়োজন হয় তাহলে নারীকে পূর্ণ নারীতে পরিণত করা এবং পুরুষকে পূর্ণ পুরুষে পরিণত করা তাহলে এদেরকে বলা হয় খুনথা আর কিছু ক্ষেত্রে এক খুবই জটিল পরিস্থিতি হলে একে বলা হয় খুনথা মুশকিল আর এটা যেহেতু সৃষ্টিগত এতে কারো কোনো হাত নেই অতএব সামান্য কিছু ত্রুটি কাটিয়ে যদি সে পরিপূর্ণ পুরুষ হতে পারে বা পরিপূর্ণ নারী হতে পারে এতে ইসলাম নিষেধ করে না কিন্তু ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ভিন্ন জিনিস ট্রান্সজেন্ডার হচ্ছে একজন পরিপূর্ণ পুরুষ যখন হঠাৎ করে মনে করলো আরে আমি কি পুরুষ নাকি নারী আমার তো মনে হবে নারী কিন্তু তার সমস্ত অর্গ্যান তার হরমোন তার এভরিথিং তার পুরুষ কিন্তু সে হঠাৎ করে নিজেকে যখন নারী ভাবতে শুরু করে তখন তার মধ্যে আরেকটা আগ্রহ তৈরি হয় যে তাহলে আমি কিছু অপারেশন করে নারী হয়ে যেতে চাচ্ছি ঠিক একইভাবে একজন পূর্ণাঙ্গ নারী হঠাৎ করে মানসিকভাবে যদি তিনি মনে করেন যে না আমি আর নারী থাকবো না আমি পুরুষ হয়ে যাব এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহ তালা তাকে যেভাবে সৃষ্টি করেছেন সে সেই সৃষ্টির প্রতি অনাগ্রহ প্রকাশ করে সে অন্য একটা লিঙ্গে লিঙ্গান্তরিত হওয়ার যদি প্ল্যান করে এবং সে জন্য ব্যবস্থা গ্রহণ করে তাকে বলা হয় ট্রান্সজেন্ডার পুরুষ কিন্তু সে নারী হয়ে গেছে সে হলো ট্রান্সজেন্ডার জেন্ডার পরিবর্তনকারী আবার নারী সে পুরুষ হয়ে গেছে অপারেশন করে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাহলে সেও ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনকারী তাহলে যেই লিঙ্গটা আল্লাহ আলায় স্পষ্ট করে দিয়েছেন যে সে কি পুরুষ নাকি নারী এবং কোনো কমপ্লিকেশান নাই শুধু মানসিকভাবে নিয়ত করে পরিবর্তন হওয়া এটা শারিয়া অ্যালাউ করে না এই ধরনের ট্রান্সজেন্ডার সেরিয়াতে এবং কোনো ধর্মেই আসলে অ্যালাউড না এই জন্য আমরা দেখি যে যারা আজকে লিঙ্গ পরিবর্তনের বিষয় কথা বলছেন তাদের বিরুদ্ধাচারণ করছেন বর্তমান ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ঋষি সোনাক এবং আরও অনেকে আরও অনেক বিখ্যাত ব্যক্তিরা সমাজবিজ্ঞানীরা কিংবা বিভিন্ন রাষ্ট্রনায়কেরা কারণ এর মধ্যে বিরাট ফেতনা ফাসাদ রয়েছে আর কোরআন কেন এটাকে অ্যালাউ করে না কোরআন অ্যালাউ করে না কারণ এটি হলো শয়তানের কাজ শয়তানকে আল্লাহ আল্লাহতাল্লা করেছেন সেটি আমরা দেখি যেমন আল্লাহ সাল্লাহ বলছেন লাউল আল্লাহ তাকে আনত করেছেন কি বলেছে শয়তান শয়তান বলেছে ওয়াকালা মিনা মাফরুদা অবশ্যই আমি আপনার বান্দাদের একটা নির্দিষ্ট অংশকে অনুসারী করে ফেলব তাদেরকে নিয়ে আমার অনুসারী তাদেরকে করে ফেলবো আর কি করব ওলা ওদের হুম আমি অবশ্যই তাদেরকে পদভ্রষ্ট করব ওলা উমান্নান্না হোম আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব ওলা এমান্না হোম আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব ফলে ফালা ইউবা তেকুননা আজান আল আম তারা অবশ্যই আমার নির্দেশ শুনে কুসংস্কারচ্ছন্ন হয়ে তারা পশুর কাঞ্ছিদ্র করবে ওলাাহ মুরানাহম এবং আমি তাদেরকে আদেশ দেব ফলাই ফলাই খাল খালকাল্লাহ তখন অবশ্য অবশ্যই তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেবে ওমাইয় তহিদি শয়েতানা খাসেরা মিন্দি ফসেরা খুসীনা আর যারা শয়তানকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহকে বাদ দিয়ে অবশ্যই তারা সুস্পষ্ট ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাহলে এই আয়ারটি তালাসান তারা বলেছেন শয়তানের নির্দেশেই মানুষ আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে মানুষের মধ্যে তো কত সময় কত চিন্তা আসে পাপ চিন্তাগুলো শয়তানের পক্ষ থেকে ক্ষতির চিন্তাগুলো শয়তানের পক্ষ থেকে দেখুন মানুষের চিন্তা কী আসে কারো চিন্তা আসে সে চুরি করবে কারো চিন্তা আসে সে অন্যের হক মারবে কারো চিন্তা আসে সে সুদ খাবে কারো চিন্তা আসে সে মানুষকে জুলুম করবে কারো চিন্তা আসে সে খাদ্যে ভেজাল মেশাবে কারো চিন্তা আসে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে কারো চিন্তা আসে সে মানুষের অধিকার হরণ করবে কারো চিন্তা আসে সে নারীকে নির্যাতন করবে অন্যকে হত্যা করবে রাহাজানি করবে ডাকাতি করবে চিন্তাই করবে তাই না তাহলে এই যে চিন্তাগুলো এর সকল চিন্তা এটা শয়তানের পক্ষ থেকে আল্লাহ তালা কোনো দিন কোনো পাপ পাপের পক্ষে অবস্থান গ্রহণ করেন না ঠিক তেমনি আল্লাহ একজন মানুষকে যে পরিপূর্ণ পুরুষ অবয়ব দিয়েছেন অথবা পরিপূর্ণ নারী অবয়ব দিয়েছেন সেটার উপরেই তাকে থাকতে হবে এতকাল যাবৎ মানুষ তো সেটাই হয়ে এসছে ট্রান্সজেন্ডার ইস্যুটা একদম নতুন এবং একদল মানুষ মানুষকে বিকৃত রুচি সম্পন্ন করার জন্য এবং তাদেরকে পথহারা করার জন্য এই শয়তানি বুদ্ধি দিয়েছে এটা ইসলামে কোনো কালেই কখনও অ্যালাউড ছিল না অনুমোদিত ছিল না এবং সেটা কোনো কালে অনুমোদিত হবে না এটা ইসলামের ফিক্সড একটা জিনিস অতএব মুসলিমদেরকে এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে যে যে কাজগুলো পাশ্চাত্য করছে সেগুলো মুসলিম সমাজে বৈধ হতে পারে না সেখানে জেনা ব্যবিচার মদ পান উলঙ্গ নৃত্য ব্যালে নৃত্য কিংবা আর অনেক কিছু সেখানে অনুমোদিত কিন্তু একটা মুসলিম সোসাইটিতে এগুলো অনুমোদিত নয় মুসলিমরা কোরআন সুন্দর অনুসারী অতএব কোরআন কোরআনসুন্নার যে কাজগুলোকে পাপ এবং হারাম বলে গণ্য করেছে সেগুলোকে শুধুমাত্র চিন্তা গবেষণা করে বা মতামত দিয়ে আমরা জায়েজ বলতে পারি না নাজমুল হুদা বলেছেন এক নারীর পেটের মধ্যে তার বাচ্চা মারা যায় এই বাচ্চাটি মানুষের সকল আকৃতি পেয়েছে এবং মানুষের সকল আকৃতি তার মধ্যে প্রকাশ পেয়েছে কিন্তু তাকে গোসল কাফন জানাজা ছাড়াই দাফন করা হয় এটা কতটুকু শুদ্ধ এটা শুদ্ধ নয় এটা শুদ্ধ নয় কারণ যখন পেটের মধ্যে কোনো জানিন অর্থাৎ যেটাকে আমরা কি বলি সন্তান আসে গর্ভস্থ যে সন্তান সেটার যখন আকৃতি প্রকাশ পায় যেমন সে প্রকাশটা পেতে থাকে যখন তার বয়স চার মাস হয়ে যায় বা তার থেকে বেশি আচ্ছা এই যে পূর্ণ একটা আকৃতি পেলো ছয় মাসে একদম পূর্ণ আকৃতি পেয়ে যায় চার মাসে হয়তো কিছু আকৃতি বাদ থাকতে পারে বাট চার মাস মানে হচ্ছে একশো দিন এখানে রুহ ফুঁকে দেওয়া হয় ফলে সে একটা জীবিত সত্তা হিসাবে তখন স্বীকৃত হয় চার মাসিক তখন যদি সে পেটেই মারা যায় পেট থেকে বের হয় অথবা হঠাৎ করে এবর্শনের মধ্য দিয়ে পেট থেকে বের হয়ে যায় এবং তারপরে মারা যায় তাহলে বিধান হচ্ছে তাকে গোসল দেওয়া হবে তাকে কাফন পরানো হবে এবং তার উপর জানাজা পড়া হবে ইমাম এবনকুদাহ রাহমাহুল্লাহ আলমগ্ন গ্রন্থে বলেন পেট থেকে যেটা অ্যাবর্ষণের মাধ্যমে বের হয়ে গিয়েছে যদি সন্তানটা মৃত হয় অথবা তার পরিপূর্ণ আকৃতি যদি সেটা প্রকাশ নাও পায় কিন্তু সে যদি জীবিত বের হয় এবং চিৎকার করে সে যদি জীবিত বের হয় এবং চিৎকার করে তাহলে আমার তো অবস্থায় তাকে গোসল দেওয়া এরপর মারা যায় তাহলে গোসল দেওয়া হবে এবং সালাদ পড়ানো হবে এটা এটাতে কোনো খেলাফ নাই কিন্তু যদি সে পেটের মধ্যেই মারা যায় তাহলে বিশুদ্ধ মত হচ্ছে তাকে গোসল দেওয়া হবে কাফন পরানো হবে এবং জানাজা সালত পড়া হবে ইমাম এমন মুলদের বলেন যখন আহলুল আলম অর্থাৎ ওলামাইকেরাম এখানে একমত হয়েছেন যে যখন কোন শিশুর জীবন প্রমাণিত হয় সেটা প্রমাণিত হয় কিভাবে যে প্রসবের পরপর সেটা যদি ইমেচিউর প্রসব প্রসব হয় অর্থাৎ সময় হওয়ার আগে নয় মাস কমপ্লিট হওয়ার আগে পঞ্চম মাসে ষষ্ঠ মাসে সপ্তম মাসে হ্যাঁ সেখানে যদি তার প্রসব হয় এবং তারপরে যদি সে চিৎকার করে এটাই তার হায়াত বা জীবনের প্রয়োজন এরপরে সাথে সাথে মারা যায় তাহলে তার জানাজা হবে তো জানাজার আগে তার গোসল হবে এবং তার কাফনও হবে ইমাম আহমেদ একজন প্রখ্যাত ইমাম ইমাম আহমেদ ইব্রাহাম তিনি বলেন যখন চার মাস পূর্ণ হবে কোনো সন্তানের পেটে তার মানে হচ্ছে কি সে বাড়ন্ত ছিল তারপরে মারা গিয়েছে তখন তাকে গোসল দেওয়া হবে এবং তার জানাজাও পড়া হবে এটাই রাজে আচ্ছা এক্ষেত্রে তার কি নাম রাখা হবে তার কি আকিকা দেওয়া হবে এ ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে হ্যাঁ তার নামও রাখা হবে এবং তার আকিকাও দেওয়া হবে ইমাম আহমেদ আবু দাউদ বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস যে নবী সাল্লাম বলেছেন ওয়াসাকতু ইউসাল্লা আলাই গর্ভস্থ সন্তানের যদি আবর্ষণ হয়ে যায় তাহলে তার উপর জানাজা পড়া হবে ওয়ায়ুদা লেওয়ালি দেহিবিল ও রাহমা এবং তার বাবা মায়ের জন্য মাগফেরাত ও রহমতের দোয়া করা যাবে ইমাম নাসাই তির মেজির একটা হাদিস রয়েছে ইমাম তিরিমিজি হাদিসটাকে সহি হাদিস বলে উল্লেখ করেছেন সেটা হলো ওয়্তেফলু ইউসাল্লাহ আলী শিশুর সালাতুল জানাজা হবে এখন এই শিশু হতে পারে সাক্ত অর্থাৎ অ্যাবসনের মাধ্যমে ইম্যাচিওর একটা শিশু হতে পারে কিংবা হতে পারে পূর্ণাঙ্গ শিশু হতে পারে সময়ের আগে প্রসবকৃত শিশু সকলেরই জানাজা পড়া হবে এটা এখানে সেটাই বলা হয়েছে কিন্তু একদম শুরুতে চার মাস হওয়ার আগে যদি একটা মাংসপিণ্ড থাকে তার কথা আলাদা আচ্ছা এরপর আমরা প্রশ্ন নেব মোহাম্মদ হাফিজুর রহমানের বলেছেন জেনারেল লাইনে যারা পড়ে তারা কিভাবে দিন চর্চা করতে পারে এবং দিন চর্চার জন্য কিভাবে সময় বের করবে আর কি কি বই পড়বে জেনারেল লাইনে যারা পড়ে তাদেরকে অবশ্যই যদি তাদের দিনের পরিপূর্ণ এবং জরুরি জ্ঞান না থাকে তাহলে তাদেরকে অবশ্যই দিনের জ্ঞান অর্জন করার জন্য তাদেরকে ফোন দিফিকের করতে হবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে তারা তাদের অফিসিয়াল দায়িত্ব পালনের পরে পেশাজীবী কর্মব্যস্ততার পরে তারা হয় বন্ধের দিনগুলোতে অথবা বইকালীন কিংবা সান্ধ্যকালীন কোনো কোর্স করতে পারে সবচেয়ে উত্তম হয় যদি তারা সরাসরি ওস্তাদের কাছে পড়তে পারে আমরা কুলিয়াতুল কোরআনুল ক্যারিমে উত্তরায় এ ধরনের সান্ধ্যকালীন কিছু কোর্স অফার করতে যাচ্ছি ইসলামিক স্টাডিজের উপরে পুরুষদের জন্য আলাদা নারীদের জন্য আলাদা সেখানে আপনারা অ্যানরোল করতে পারেন সরাসরি এটা দুই বা তিন সেমিস্টারে আর আপনারা যদি অনলাইনে পড়তে চান তাহলে আমাদের তাইবা একাডেমিও রয়েছে সেখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখন ভর্তি চলছে আপনারা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজটাও আপনারা ভিজিট করতে পারেন সেখানে দুটো সেমিস্টারে ষোলোটা সাবজেক্ট পড়ানো হয় এবং প্রত্যেকটা সাবজেক্টের সুন্দর লেকচার রয়েছে রেকর্ডেড লেকচার ভিডিও লেকচার এবং নোট রয়েছে পরবর্তীতে আপনি হার্ড কপিও বই পাবেন খুবই স্ট্রাকচার্ড একটা অনলাইন অ্যাকাডেমিক প্রোগ্রাম ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ আপনারা সেখানে পড়তে পারেন এখানে যে বইগুলো প্রেসক্রাইব করা হচ্ছে সে বইগুলো পড়বেন এখানে ইমান আকিদার বই আছে এখানে ফেকের গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো একদম কোরআন হাদিস নির্ভর হুকুম আকাম করে থাকে এখানে ফেকুল ইবাদাত গুলো আছে পাশাপাশি ফেখুল আমালাত আছে এবং কিভাবে কোরআন বুঝতে হবে কিভাবে হাদিস বুঝতে হবে সেরকম দুটো সাবজেক্টও আছে আবার আপনি অনলাইন ভিত্তিক ইনফরমেশন টেকনোলজিকে ইউজ করে আপনার ইসলামী জ্ঞান কী করে বাড়াতে পারবেন সেটাও আছে আবার যেহেতু পড়াটা আমাদের জন্য খুব জরুরি সেই পড়ার স্কিলটা কি করে আমরা উন্নত করতে পারি সেই স্টাডি স্কিলও এখানে আছে আপনারা যদি এই কোর্সগুলো করে থাকেন সেটা অফলাইন কোর্স যেমন কল্যাণ কোরআনে আছে অথবা অনলাইন কোর্স যেমন তাই একাডেমিতে আছে যদি আপনারা এই কোর্সগুলো করেন আমরা আশা করছি যে আপনারা যারা জেনারেল লাইনে আছেন তারা দিনের খুবই জরুরি জ্ঞানগুলো আপনারা অর্জন করতে পারবেন আর সরাসরি ক্লাস করলে আশা করছি আপনারা আমাদের স্কলারদের থেকেও অনুপ্রাণিত হবেন তাদের সিরা তাদের আমল এবং তাদেরকে সরাসরি দেখে তাদের কাছ থেকে এনেম অর্জন করতে পারবেন মাহমুদ মারুফ হাসান বলেছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো আসলে এই পৃথিবীকে মানুষকে অ্যাবসলিউটলি ভালো রাখেন না কিছু পরীক্ষা দেন সেই ভালোমন্দ অবস্থার মধ্য দিয়েই আমাদের প্রত্যেককে যেতে হয় আর যারা মুসলিম তারা সবসময় আল্লাহ সকর করে যে কোনো অবস্থায় আমরা আল্লাহ সকর করি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এটাই আমরা বিশ্বাস করি এবং যদি কখনো কোনো অসুবিধা থাকে কোনো অসুস্থ থাকে তার উপর আমরা সবর করি এটাই মানের তাকাবা আপনি দুটো প্রশ্ন করেছেন আমাদেরকে প্রথম প্রশ্ন করেছেন সালাম দেওয়ার ক্ষেত্রে যানবাহনে চলমান ব্যক্তি স্থির ব্যক্তিকে সালাম দেবে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে কোনো এক দিনী ভাইয়ের কাছে এটা শুনেছে কথাটা কতটা সঠিক যে ভাই আপনি সঠিকটাই শুনেছেন এখানে যে নির্দেশনা সেটি হচ্ছে ইউসাল্লিমুর রাখি পড়াল মাসি যিনি চলমান কোনো কোথাও আরোহণ করা অবস্থায় আছেন তিনি যিনি হেঁটে যাচ্ছেন তাকে সালাম দেবেন আর যিনি হেঁটে যাচ্ছেন তিনি যিনি বসে আছেন তাকে সালাম দেবেন এবং যিনি কম সংখ্যক একক ব্যক্তি বা একাধিক ব্যক্তি কিন্তু অধিক সংখ্যক ব্যক্তিরা সামনে আছেন তাহলে কম সংখ্যকরা অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম দেবে এই হাদিসটা আমরা সহিখারির মধ্যে পাই এবং আবুহাদি আল্লাহ তালা আনহু থেকে এটি বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অতএব আপনার এই হাদিসটা শুদ্ধ আচ্ছা আপনি অবশ্য স্থির কথা বলেছেন হাদিসে মাসির কথা বলে আচ্ছা অর্থাৎ যানবাহনে যিনি চলবে তিনি দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অথবা চলমান যিনি হেঁটে হেঁটে যাচ্ছেন তাকে সালাম দেবে এই কতটুকু পার্থক্য আছে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইমাম ও অন্য অন্য মোক্তাদি সালাতে সেজদারত অবস্থায় থাকাকালীন আমি মসজিদে প্রবেশ করলে কীভাবে সালাতে তাদের সাথে যুক্ত হব তেকবির দিয়ে হাত বেঁধে তারপর সেজদা যাবো নাকি তাকবির দিয়ে হাত তুলে সরাসরি সেচ দেয়া যাবো আল্লাহ আপনাকে নেখায়ের দান করুন আমিন আপনাদেরকে আল্লাহ তালা নেখায়ার দান করুন আপনাদের সবাইকে আচ্ছা এখানে আমরা বলবো যে রসুসাল্লা সাল্লাম এটা ক্লিয়ার করে দিয়েছেন আমাদেরকে বোখারির যে বর্ণনা এসছে বলেছেন ফামা ফাস তুমি যারা মাসবুক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মাসবুক হয়ে তোমরা দৌড়ে এসো আস্তে ধীরে শান্তশিষ্টভাবে সলাত তোমরা অংশগ্রহণ করো যতটুকু পাও তাতে অংশগ্রহণ করো সরাসরি তাতে পার্টিসিপেট করো ফেমা আদরাক্তম ফাসল এটা দলিল হলো ইমামকে যে অবস্থায় পাবেন সে অবস্থায় সেখানে চলে যাবেন আপনি আগের অবস্থা আগের আমলগুলো করার দরকার নেই আপনার দরকার হচ্ছে সালাতের মধ্যে ঢুকতে তেকবির তাহরিমা বলা আল্লাহ আকবার বলে আপনি সালাতে ঢুকবেন যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন তাহরিম হতবির ও তাসলিম সালাতে ঢুকতে হলে তাকবির তাহরিমা আর আল্লাহ একবার বলতে হবে আর বের হতে হলে সালাম দিয়ে বের হতে হবে অন্যভাবে বের হওয়া যাবে না তাহলে আপনার কর্তব্য হবে সালাম তাকবিরে তাহরিমা বলেই সরাসরি যেমন আপনি ইমামকে পাচ্ছেন কি সেজদারত ইমাম এবং তার সাথে মুক্তাদিরাও সেজদারত অবস্থা আছে তাহলে আল্লাহ একবার বলে আপনি সেজদার চলে যাবেন আপনাকে এখানে হাত বাঁধার জন্য কসরত করতে হবে না কারণ আপনি তো দাঁড়ানো অবস্থা ইমামকে পাননি অতএব আল্লাহ একবার বলে ইমাম যদি রুখুতে থাকেন তাহলে রুকুতে চলে যাবেন দায় থাকলে সেজদা চলে যাবেন তা শাহাহুদে থাকলে তা শাহুদে চলে যাবেন আমাদের অনেক ভাইদেরকে মুসল্লি ভাইদেরকে আমরা মসজিদে দেখি যে তিনি যখন দেখেন ইমাম সেজদায় আছেন দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করেন কখন সেজদা শেষ করবে এরপরে দেখেন যে ইমাম বসে আছেন তারপরে ভাবেন যে দত্তরী এই রাকারটা তো আমার মিস হলো তাহলে আমি কেন সলাতে ঢুকবো আমি দাঁড়িয়ে থাকি আমার কী লাভ ভাই আপনার লাভ আছে লাভ আছে আপনি সালাতে ঢোকার পরেই আপনার সালাত শুরু হয়ে গেল তাই না তাহলে সালাদ স্বভাব নেই স্বভাব আছে এই যে আপনি সেজদার মধ্যে গিয়েই আপনি কিন্তু তেসবি পাঠ করছেন স্বভাব নেই কেন আপনি একটা অতিরিক্ত সেজদা পেলেন যে সেজদার মধ্যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন ক্ষমা চাইতে পারেন তাই না আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম তো সুবাহানা রব্বি আলা এর পাশাপাশি সুবাহানক আল্লাহমা ও বেহামদিকে আল্লাহম্ম ফেরলি বলে তিনি ক্ষমাও চেয়েছেন আল্লাহর কাছে সেজদার মধ্যে আর সেজদার মধ্যে তিনি বেশি বেশি দোয়াও করতে বলেছেন তাহলে এই সুযোগটা কেন মিস করবেন অতএব আমাদের রেকমেন্ডেশন হচ্ছে রসুল সাল্লাহ ওই হাদিসের আলোকে আমরা মসজিদে ঢোকার সাথে সাথে ইমামকে যে অবস্থায় পাবো সে অবস্থায় ঢুকে যাব। আপনারা কি দেখেছেন না একজন সাহাবি যিনি রাসু সাল্লা যখন রুকুতে ছিলেন তাকে রুকুতে পাওয়ার জন্য এককভাবে পেছনেই তিনি সালাতের মধ্যে ঢুকে রুকুতে চলে গেলেন তারপরে এর মধ্যে একটু এগিয়ে আসলেন এগিয়ে সফের সাথে মিলিত হলেন রাসুসাল্লা সাল্লাম এটা যখন আঁচ করলেন অথবা কেউ তাকে বলল তখন তিনি তাকে বললেন জায়দাকাল্লাহ হের লা তাউদ তুমি তোমার হেরস তোমার আগ্রহ প্রচণ্ড আগ্রহ যে দ্রুত তুমি সালাতের মধ্যে অংশগ্রহণ করবে এবং রুকুটাও পাবে তোমার এই যে আগ্রহ আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন তবে এই সিস্টেমটা সঠিক নয় তুমি সফের সাথে মোত্তেল হয়ে দাঁড়িয়েই তুমি সালাদ শুরু করবে আগে না এককভাবে আলাদা না অতএব তুমি এটাকে রিপিট করো না রাসুলসাল্লাহ সাল্লাম সে সাহাকে নাসিয়া করেছিলেন অতএব আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের মুসল্লি ভাইরা কিংবা বন্দের যদি তারা মসজিদে আসে সেখানেও তারা যখন যে অবস্থায় ইমামকে পাবেন আল্লাহ আকবর বলে সে অবস্থা অ্যাড হয়ে যাবে ইজাজুল আলম বলেছেন আমি বাড়ি থেকে বের হওয়ার পূর্বে জোহর ও আসর জমা করতে পারবো কি আপনি জমা করার কথা বলেছেন অনেক সময় দেখা যায় আমি বাড়ি থেকে বের হওয়ার পর ট্রেন বা বাস ধরব ট্রেন বা বাসের মধ্যে আসর ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে কি আমি আসরটা পুরো চার চারগাত পড়ে জমা করতে পারবো নিজ গ্রামে এটা একটা ইখতলা ফিমাস আলা অনেক কেরাম জমা করাকে জায়জ বলেননি যদিও বিশুদ্ধ মত হচ্ছে জমা করাটা এটা একটা ইসলামী বিধান আসর একটা গ্রুপ আর মাগরিবেশা একটা গ্রুপ আমরা জমা করার অনেক উদাহরণ পাই মুজদালেফায় মাগরিবেশা একসাথে জমা করা হয় আর আরাফাতে দিন দিন জোহরাসর একসাথে জমা করা হয় আসরটা জমা তাকদিমও হতে পারে জমাতে আখিরও হতে পারে তবে সাল্লাম সেদিন জমে তাকদিম করেছিলেন এই জন্য আমরা জমে তাকদিম করি মুজদালিফার নামাজটা জমে আখির অর্থাৎ একটু বিলম্বে যেহেতু আরাফাত থেকে আসতে হয় এসে আসতে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তখন অলরেডি আসার রক্ত মাগরীবকে বিলম্ব করে এসা রক্ত পড়া হয় এটা একটা এর বাইরে সফরেও জমা করা যায় এবং আরও অতিরিক্ত আমল হচ্ছে কসর করা যায় আচ্ছা জমার করার কথা যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই জমাটা কি সফর ছাড়াও করা যায় হ্যাঁ এই ব্যাপারে বিশুদ্ধ একাধিক হাদিস রয়েছে যে হাদিসের মূল বক্তব্য হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লাম সফর ছাড়াও জমা করেছেন আর বুখারির হাদিসে কিন্তু একাধিক রেওয়ায়ত রয়েছে যেখানে বৃষ্টি নামলে জমা করার কথাও সেখানে বলা হয়েছে বৃষ্টিতে আমরা এটা অনেক মসজিদে মধ্যপ্রাচ্যের অনেক মসজিদের আমলটা করতে দেখি যখন বৃষ্টি নামে তখন তারা হয়তো মাগরিবেশা একসাথ করে ফেলে জহরাসর একসাথ করে ফেলে সেটার যেহেতু দলিল আছে অতএব সেটা করা যেতে পারে আরও কিছু হাদিস আছে যেখানে বলা হয়েছে রসুসাল্লা সাল্লাম জমা করেছিলেন দুটো সালাতের মধ্যে সফর ছাড়া এবং বৃষ্টি ছাড়া সেটা কখন ওলামাইকেরাম বলেন এবং সেটা গবেষণার পরে আন্দাজ তেনারা বলছেন তা নয় তারা বলছেন যে আরও কিছু পরিস্থিতি আছে যখন জমা করা যায় যখন ভূমিকম্প হচ্ছে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে অথবা সব কিছু লণ্ডপণ্ড হচ্ছে আপনি এমন একটা কঠিন জটিল অবস্থায় পড়ে গেছেন যে প্রত্যেক সলাত তার ওয়াক্তে পড়াটা আপনার জন্য প্রায় দুরূহ তাহলে আপনি যখনই সুযোগ পাবেন যেমন জোহর রক্তে হোক বা জোহর রক্ত শেষে হোক বা আসরো রক্তে হোক যখনই একটু অ্যাপ্রোপ্রিয়েট সময় পাবেন আপনি দুটো সালাত একসাথ করে ফেলবেন মাগরে বেশা যখনই আপনি এই যে মাগ্রীব রক্ত থেকে এসার এসে প্রলম্বিত রক্ত এর মধ্যে যখনই সুযোগ পাবে দুটো সালাত একসাথে পড়ে ফেলবেন সেটা প্রচণ্ড ঝড়ের মধ্যে নৌকা ধুলছে হ্যাঁ অথবা জাহাজ ডুবি হচ্ছে এই ধরনের অবস্থাতেও দুটো সালাত একসাথে জমা করা যায় ভূমিকম্পের সময় করা যায় এরকম বিভিন্ন কঠিন অবস্থায় করা যায় আর আপনি যে পরিস্থিতিটা বলেছেন সেখানেও জমা করার পক্ষে আমাদের অনেক ওলামাইকেরাম বলেছেন যে যদি এমনটা হয় যে পথে আপনার সালাদ পড়ার কোনো সুযোগই তৈরি হবে না এটা আপনি বুঝতে পেরেছেন না আপনি পথের মাঝখানে এমন বিজন জায়গা যে যেখানে আপনি মাঝখানে নেমে টিকিটও পাবেন না পরবর্তী অন্য কোনো যানবাহন উঠতে পারবেন না এখন যদি আপনি জহর ও আসরটা পড়ে না ফেলেন তাহলে আসরটা আপনার মিস হয়ে যাবে এবং গাড়ির ভেতরে পড়ার তেমন কোনো সুযোগ নেই তাহলে এই অবস্থায় জমা করাটা অনেক কেরাম জায়জ বলেছেন তবে এই অবস্থায় আপনি কসর করতে পারবেন না কারণ কসর হচ্ছে সফরের সাথে খাস এটা কোরআনের আয়াত থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত অতএব যদি কোনো ব্যক্তি নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় দুটো সালাদ জমা করতে চায় অনেক মহাক্কে ওলামাইকেরামের মতে সে সেটা পারবে যাতে করে সেকেন্ড সালাদটা যানবাহনে থাকার কারণে নানা প্রবলেমের কারণে তার হয়তো মিস হয়ে যেতে পারে ফলে তিনি একসাথে পড়ে নিলেন আর তিনি কসর করতে পারবেন না কারণ তিনি বাড়িতে পড়ছেন জমা করতে পারবেন কসর করতে পারবেন না এক্ষেত্রে শেখ সালিম এর একটা ফাতাওয়া আপনাদেরকে শুনাই তিনি বলেছেন তিনি আল কাসিম রিয়াদ এবং মদিনার মাঝামাঝি একটা শহর আল কাসিমের অধিবাসী ছিলেন এই জন্য তাকে প্রশ্ন করা হয়েছিল যে আল কাসিমের মধ্যে যদি কেউ থাকে এবং সেখান থেকে সে যদি এয়ারপোর্টে বের হয় এয়ারপোর্টে বের হয়ে সে অন্য কোথাও যাবে তাহলে কি সে এয়ারপোর্টে কসর করতে পারবে তিনি বললেন হ্যাঁ কসর করতে পারবে কারণ সে তার আবাদের এরিয়া তার পাড়া সে তরক করেছে সুতরাং এয়ারপোর্টটা তার নিজের এলাকার বাইরে কিন্তু যদি সে এয়ারপোর্টের অধিবাসী হয় এয়ারপোর্টের কাছেই সে থাকে সেটা তার নিজস্ব এলাকা বলে গণ্য হয় তখন সে সেখানে কসর করতে পারবে না কারণ সে তার আবাদের ভূমি বা পাড়া থেকে বের হয়নি এটা তিনি কসর সম্পর্কিত বিষয় বলেছেন আর জমাড়ের ব্যাপারে যেমন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে সল্লা রাসুল সাল্লা সাল্লাম الظهر والعصر جميعا بالمدينة في غير خوف ولا سفر رسول الله صلى الله عليه وسلم ظهر بن عصر اكشته مدينة بروتشيلن كنو بهاي بن صفر تشارا قال أبو الزبير أبو الزبير تكي كلن فسألت سعيدا أمي سعيد ابن جبير رضي الله تعالى عنه كي جيش لما فعل ذلك كان رسول صلى الله عليه وسلم امنت كلن তখন সাঈদ জুবাইর বললেন সা আলতো আব্বাস কামা সা আলতানি আমি ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহকে অনুর প্রশ্ন করেছে যে প্রশ্নটা তুমি আমাকে করেছো ফাঁকা ইউ আল্লা হরিজা মিন উম্মতিহী তিনি ইচ্ছা পোষণ করেছেন তার উম্মতের কাউকে তিনি যেন হারাজ এবং কঠিন অবস্থায় না ফেলেন ফলে তিনি এরকম একটা জমা করলেন যাতে পরবর্তীতে যে একটা কঠিন পরিস্থিতিতে কেউ পড়তে যাচ্ছে তা থেকে উদ্ধার হয় তাহলে বোঝা গেল ঝড় জাপটা বন্যা পানি কিংবা ভূমিকম্প এ ধরনের পরিস্থিতিতে এ ধরনের জমা করা যায় এটা এর থেকে একদম স্পষ্ট আর যেটা আপনি গাড়ির সমস্যার কথা বললেন সেখানেও আজ করা যায় যে জমা করা যেতে পারে এটা একটা রাজেহ মত কিন্তু এখানে এখতলাফ রয়েছে কারণ অনেকেই ওলামা কেরাম বলেন যে রাসুল সাল্লাম এখানে যে সুরাতে জমা করেছেন এটাকে জমা সুরি বলা হয় জোহরের শেষ ওয়াক্ত আসরের প্রথম অক্ত কিন্তু এটা একটা বিশ্লেষণ এজতেহাদ এটা কিন্তু এহাদিসে লেখা নাই আর জোহরের ঠিক শেষ ওয়াক্ত এবং আসরের ঠিক প্রথম অক্ত এমনভাবে ম্যাচ করে জমাড় করা এটা একটা কষ্টসাধ্য ব্যাপার আপনাকে ঘড়ির কাঁটা ধরে অপেক্ষা করতে হবে যে কখন জোহরের একদম শেষ হবে এবং ঠিক কোন টাইমে পড়লে জোহরকে একদম শেষ ওয়াক্তে পড়া যায় আবার তার সাথে মিল রেখে এমনভাবে ম্যাচ করা যে আমি কোনো না থেমে আসর পড়লাম অথচ সেটা আসরের একদম স্টার্টিং এটা তো খুব জটিল একটা পরিস্থিতি অতএব এই ব্যাখ্যাটা আসলে এখানে শক্তিশালী নয় এখানে শক্তিশালী হচ্ছে আপনি জমা করতে পারেন কোনো ভয় না থাকলেও যেমন যুদ্ধ অবস্থা যুদ্ধের ভয় কিংবা কোনো যদি সফর না হয় তাহলেও আপনি করতে পারেন বিশেষ পরিস্থিতিতে এই ব্যাখ্যাটাই সবচেয়ে প্রতিধানযোগ্য এবং আমরা আমাদের আরব স্কলারদের অনেককেই এই ব্যাখ্যাটা নিতে দেখি ফলে রাসুস আসাম যে কথা বলেছেন যে তিনি উম্মাতের উপর থেকে প্রবলেমকে দূর করে দিতে চান তাহলে সেটা এখানে সাব্যস্ত হয় অন্যথায় উম্মাত অনেক বড় প্রবলেমের মধ্যে পড়বে জি এরপরে আমরা আর দুটো প্রশ্ন নিবো আপনাদের করা প্রশ্ন থেকে জান্নাত হাফসা বলেছেন মেয়েরা তাদের বিয়ে থেকে সাজগোজ করতে পারবে শরীয়তের দৃষ্টিতে জায়স কিনা হ্যাঁ মেয়েরা তাদের যে কারো বিয়েতে বোনের বিয়েতে খালার বিয়েতে ফুফুর বিয়েতে যে কারো বিয়েতে তারা সাজগোজ করতে কোনো অসুবিধা নেই তবে শর্ত হচ্ছে মেয়েরা মেয়েদের মধ্যে থাকবে এবং তারা তাদের সাজসজ্জা শুধু মেয়েদের উদ্দেশ্যে প্রকাশ করতে পারবে এবং এখানে আরও খেয়াল রাখতে হবে তার সকল সতর অন্য মেয়েদের সামনে উন্মুক্ত করা এটা সাতসজ্জার অন্তর্ভুক্ত নয় যেটা আজকে আধুনিক তথাকথিত আধুনিক সমাজগুলোতে দেখা যায় যে তারা তাদের অনেক অংশ খালি রাখে স্লিভলেস ব্লাউজ পরে এবং চিবুকের নিচে বুকের অংশটুকু তারা উন্মুক্ত রাখে কিংবা তারা তাদের নিচ থেকে উন্মুক্ত রাখে এগুলো তাদের জন্য আসলে জায়েজ হবে না তারা সাজসজ্জা করতে পারবে আরও একটা শর্ত আছে যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে তাদের নিরাপত্তাহীনতা সৃষ্টি না হয় কিংবা অন্য পুরুষরা এসে তাদের সৌন্দর্যকে দেখে না ফেলে অর্থাৎ সব দিক থেকে একটা রেস্ট্রিকশন যদি আরোপ করা যায় এবং সৌন্দর্যটা যদি মেয়েদের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় তাহলে তাদের সাজগোজ করতে গহনা পড়তে কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক আমরা এবার আপনাদের কিছু লাইভ কোশ্চেন নেব একটু সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু সময় প্রায় শেষ হয়ে আসছে আবু সোয়াল মোহাম্মদ রাসেল তিনি বলেছেন ব্যবসার জন্য আমার ভাইকে চার লক্ষ টাকা লোন ব্যবসার জন্য আমার ভাই চার লক্ষ টাকা লোন নিতে চাচ্ছে তাকে এই লোন এর জন্য প্রতিদিন চার হাজার চারশো টাকা কিস্তি দিতে হবে সবশেষে তাকে মোট চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিতে হবে এটা কি সুদ হবে আর এর জন্য আমাকে সাক্ষী রাখতে চাচ্ছে এতে যদি আমি সাক্ষী থাকি তাহলে কি আমার গোনা হবে ভাই এটা তো সুদ হবে চার লক্ষ টাকা ধার দিয়ে আরও ছাব্বিশ হাজার টাকা বেশি নেওয়া এটা স্পষ্ট সুদ হবে আচ্ছা দ্বিতীয়ত আপনি এর জন্য সাক্ষী হতে পারবেন কিনা উত্তর হচ্ছে যে সাক্ষী হতে পারবেন না কারণ জাভিরদিন আব্দুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ নুসহিম আর যে রেওয়াইটি এসছে তাতে তিনি উল্লেখ করেছেন যে লালনা রাসুল্লাহ সাল্লাহ আ কেলার বা মো কেলাহ ক্যাথে বাহু শাহিদেহ রাসুলসাল্লাহ সাল্লাম লায়নাত করেছেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে এবং যে দুজন সুদের সাক্ষী হয় অতএব আপনিও কিন্তু এর মধ্যে পড়ে যাবেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম আরও ভয়ঙ্কর আরেকটি কথা তথ্য দিয়েছেন বলেছেন যে ওহম ফিদ আলিকা সাওয়া এই চার প্রকার লোক প্রত্যেকেই পাপের মধ্যে সমান বলে গণ্য হবে অতএব আপনি সুদের পক্ষে আপনি কখনোই সাক্ষী দেবেন না পারভেজ তপি বলেছেন আমি সফরে থাকায় জোহরের এবং আসরের সালাত আদায় করতে পারি নাই মসজিদে এসে মাগরীবের সালাদ জামাত পেয়ে যাই আমি আমার সালাদগুলো কিভাবে আদায় করব। আপনি সফরে থাকা জহরের সলা আসরের সোলাদ তাদের কেন করতে পারলেন না আপনি কেন সফরের মধ্যে এই সালাদটাকে মিস করলেন তো গুণা হয়েছে আপনার আল্লাহ সুবাহ হওয়া তাহলে আমাদেরকে সফরে সালাত কসর করার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে জহর এবং আসর দুটো চার রাকাত দুই ডাকাত করে পড়ার সুযোগ দিয়েছেন রাসুল সাল্লা সাল্লামার আমল এক্ষেত্রে একদম জহরের শুরু থেকে আসরের শেষ পর্যন্ত আপনি দুটো জমাড় করেও পড়তে পারেন তাহলে জমার এবং কাসর এত রোগসাত থাকার পরেও আপনি কেন পড়েন নাই এটা আপনার জন্য অত্যন্ত বড় মাপের কবিরা গোনা হয়েছে হয়তো বা আপনার কোনো হৃদয় ছিল বা জ্ঞানের কমতে ছিল বাট এখন আপনি সেটা জেনে নেন যে আপনাকে এই সালাদগুলো পড়তে হবে জমা করে আপনি পড়লে যদি ভালো হয় তা জমা করবেন এবং কসর করে পড়াটাই হচ্ছে নিয়ম কসর করবেন এখন যখন পড়তে চাচ্ছেন যে জোহর মিস আসর মিস এখন মাগরিবের সময় আপনি কি করবেন এক্ষেত্রে ওলামাইকেরামের যে ফাতাওয়া সেটি হচ্ছে সালাতের সিকোয়েন্সটা রক্ষা করা আপনি জহরও পড়বেন আসরও পড়বেন মাগরীব পড়বেন এসা পড়বেন এখন এই মাগরীবে ইমামের সাথে কি আপনি সম্পৃক্ত হবেন না আলাদা পড়বেন ইমামের সাথে সম্পৃক্ত হলে ইমাম তো মাগরীব পড়ছে আপনি কি জহর দিয়ে শুরু করবেন না মাগরীব দিয়ে শুরু করবেন এগুলো অনেক এখতলাফি মাস আলা অনেক বড় ইখতলাফি মাস আলা আমার যেটা মনে হয় মুসলিমদের আপনার তো একটা ভুলের কারণে এটা হয়ে গেছে তাই না আপনি একাকী যদি সালাদগুলো পড়তেন তাহলে আগে আপনাকে জোহর পড়তে হতো তারপরে আসর তারপরে মাগরীব এবং তারপরে এসে কিন্তু এখন মসজিদে আপনি মাগরিবের সালাদ যেহেতু তিন রাকাত আপনি সেটা পড়ে নিতে পারেন এবং তারপরে সেকন অনুযায়ী বাকিটা আপনি পড়বেন যেটা আমরা বলেছি কারো কারো মতে আপনি মাগরীবের যেহেতু তিন রাকাত এটাকে কেউ কেউ বলেছেন আরও এক রাকাত পড়ে জোহর পড়বেন যেহেতু এখানে তো ইমামের আগে আপনি সালাম ফেরাতে পারবেন না ইমাম তিন রাকাত পরে সালাম ফেরাচ্ছে অতএব আরও এক রাকাত পড়ে জোহর কমপ্লিট করবেন আসর আপনি আবার দুই রাকাত পড়বেন ইত্যাদি জটিল কিছু মাসালা এখানে আছে কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো এত বিষয়গুলো ভালো করে অনুধাবন করতে পারে না অতএব কোনো মুসল্লি যদি ইমামের সাথে এসে মাগরীবের সালাদ পড়ে ফেলেন তাহলে বাকি সালাদগুলোর সিকোয়েন্স তিনি রক্ষা করবেন আর আমরা যেটা বারবার বললাম এই মশালাগুলো অত্যন্ত এখতেলাফি মাসালা অতএব এখানে এক একজন হয়তো এক এক রকমের ফাতোয়া দেবে তাতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আপনি নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে যেটা শুনবেন সে অনুযায়ী আমল করলেই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ আশা করি আল্লাহ কবুল করবে। পারভেজ তপি বলেছেন একজন ভালো আদর্শ পিতা কী করে হতে পারি ভালো মুসলিম হতে পারলে ভালো আদর্শ পিতাও হতে পারবেন ভালো আদর্শ সন্তান হতে পারবেন ভালো আদর্শ ভাইও হতে পারবেন ভালো আদর্শ দেশের নাগরিকও হতে পারবেন অথবা একজন ভালো মুসলিম ভালো মিন হওয়ার চেষ্টা করুন জাফর ইকবাল বলেছেন আমি নিরাপত্তা প্রহরী চাকরি করি ফ্যাক্টরির নিরাপত্তার কারণে যদি জুমার নামাজ মিস হয়ে যায় জহরের নামাজ আদায় করলে কি গুণা হবে না গুনা হবে না দায়িত্ব পালন করতে গিয়ে বিশেষ করে পাহাড়ের দায়িত্বে যারা আছেন তাদের জন্য কিছু রকসাত আছে আপনার জুমার নামাজ মিস হলে আপনি জহর নামাজ পড়বেন আমিনুল ইসলাম খোকন বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ জাকাত বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল নেশাব পরিমাণ সম্পদ না থাকলে সেক্ষেত্রে স্বর্ণ রূপা নগদ টাকা একসাথে যোগ করে নেশা পরিমাণ হলে কি জাকাত বের করতে হবে হ্যাঁ আপনার কাছে যোগ্য সম্পত্তি আলদা আলাদা করে নেশাবের কম আছে স্বর্ণ নেশাবের কম আছে টাকা নেশাবের কম আছে ব্যবসায়িক পণ্য নেশাবের কম আছে আলাদা আলাদা করে কিন্তু একই মালিকানার মধ্যে যদি এগুলো থাকে তাহলে এগুলোর মূল্য বা বাজার মূল্য হিসেব করে যদি সবটা মিলে নেশা পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে তো এ ছিল আমার কাছে আপনাদের কিছু লাইভ প্রশ্ন আমরা আজকে এখানে শেষ করতে চাই আল্লাহ আমাদের সকলকে যে কোনো ভুলের জন্য যে কোনো অনিচ্ছাকৃত পাপের জন্য আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন এবং আমাদেরকে তার দিনের পথে একজন নৈকট্যপ্রাপ্ত একজন ভালো মোমিন হিসাবে তিনি যেন আমাদেরকে কবুল করেন আল্লাহর কাছে সেই দোয়া রেখে شوارجنا الله هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته